বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি যে যেহেতু তাদের মতাদর্শ দর্শগত জোরটা খুবই কম ফলে তারা চাইছে ওই বাংলার একটা কতগুলো প্রতিমূর্তি তৈরি করতে যে বাংলা হচ্ছে বঞ্চিত কিছু ছোটো ছোটো গ্রুপ তৈরি করা হয়েছে কতগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট যাদের কাজ হচ্ছে বাঙালিদের সঙ্গে অন্যান্যদের ঝগড়া বাজানো আপনারা যদি ফেসবুক খোলেন আপনি দেখবেন বাংলা পক্ষ বল বা এরকম কতগুলো ছোট ছোটো ফেসবুক গোষ্ঠী তৈরি হয়েছে তাদের কাজ হচ্ছে বাংলা নাকি ভীষণভাবে অত্যাচারিত এবং সাম্রাজ্যবাদী অত্যাচারের শিকার যেটা ষাটের দশকে বা তার আগে পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে তামিলনাড়ুতে যেরকম একটা ভাবনা গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল বাংলাতেও সেটাই গড়ে তোলার চেষ্টা করা হয়েছে অর্থাৎ চেষ্টা চলছে একটা খণ্ড জাতীয়তাবাদী ভাবনা দিয়ে বাংলার এই যে ঐক্যবদ্ধ ভারতীয় জাতীয়তাবাদ থেকে আলাদা করে দেওয়ার সেটা কি সম্ভব হবে কতখানি সফল হবে সে তো আমি এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করতে পারবো না তবে আমি মনে করি যে অখণ্ড জাতীয়তাবাদ কিন্তু শুরু করেছিল বাঙালিরাই ফলে বাঙালিরা সব ভুলে ওই খণ্ড জাতীয়তাবাদীতে মজে যাবে এবং মানে কি বলবো প্যান ইন্ডিয়ান ন্যাশনালিজম থেকে দূরে সরে যাবে আমার মনে হয় না বরং সুযোগ পেলেই হয়তো বাঙালিরা তার পুরনো জায়গায় আবার ফিরে যেতে পারে অখণ্ড জাতীয়তাবাদী ভাবনা দিয়ে কিন্তু সেটা এটা কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয় এটা সকলকে চেষ্টা করে যেতে হবে সেটা দিয়ে দ্বিতীয় যে প্রশ্নটা আরেকটা আসছে যে বৃহত্তর বাংলার যে ভাবনা এখন বাংলায় রাজনীতিতে একটা বড় জায়গা সেটা হচ্ছে এনআরসি এনআরসি নিয়ে খুব বিতর্ক চলছে আমি নিজে আসামে মাঝে মাঝেই যাই আমার কিছু কাজকর্ম থাকে পরশুদিন আবার যাব আসামে বাঙালিদের মধ্যে এনআরসি নিয়ে যত টানা চিন্তা পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা মানে রাজনৈতিক বাঙালিদের একটা অংশের চিন্তা অনেক বেশি আসামের বাঙালিদের অত কেন চিন্তা নেই কিন্তু ওরা জানে যে এনআরসিতে নাম লেখানোর জন্য যা যা করার ওদের করতে হবে এ রাজ্যে চিন্তাটা বেশি কারণটা কি কারণ হচ্ছে খণ্ড জাতীয়তাবাদকে দিয়ে এ রাজ্যে রাজনৈতিক যে শক্তিটাকে আরও বাড়িয়ে দেওয়া কিন্তু মনে রাখবেন আসাম অনেক বদলেছে আজ থেকে পনেরো বছর আগে একবার আসাম গিয়েছিলাম তখন বাঙালিদের সঙ্গে অসমিয়াদের যে একটা কি বলবো দ্বন্দ্বের সম্পর্ক ছিল সেই দ্বন্দ্ব কিন্তু এখন এখন অনেকটাই নেই বাঙালিদের সঙ্গে অসমিয়াদের পারস্পরিক বিবাহ বন্ধন প্রায়শই হয় দেখে শুনে বিয়ে হয় এতদিন একসঙ্গে বাস করেও পশ্চিমবঙ্গে বাংলাভাষী এবং হিন্দিভাষীদের মধ্যে দেখে শুনে বিয়ে হয়েছে আমি অন্তত খুব কম দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে হয়তো তারা অনেকে বিয়ে করেছে সেখানেও অনেক বাধা আসে কিন্তু আসামে দেখে শুনে বিয়ে হয় এটাও আমি দেখেছি ফলে আসামে কিন্তু এখন প্রায়োরিটিটা অন্য টার্গেটটা অন্য যে যারা বিদেশি তাদের আমরা এখানে সমান সুবিধে ভোগ করতে দেব না এর বাইরে কিন্তু অসমীয়া বাঙালির যে লড়াইয়ের গল্পগুলো চালানো হচ্ছে সেটা কিন্তু মনে রাখবেন সেই গল্পটা গল্পই বরং আমি দেখেছি নাইনটি যারা অস আসাম ভাষী তারা সুন্দর বাংলা বলতে পারে আর বাঙালিরা প্রায় অধিকাংশই সুন্দর অসমিয়া বলতে পারে কারণ স্কুলে সবাই পড়াশুনো করছে ফলে ওই জায়গাটা নিয়ে কিন্তু একটা মানে ছোট বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যাওয়া মুশকিল সাংস্কৃতিক জাতীয়তাবাদটা কি আমাদের সামনে একটা অস্ত্র হতে পারে আমি মনে করি যে আমরা যদি পাকিস্তান হতে না চাই আমরা যদি আফগানিস্তান হতে না চাই আমাদের কিন্তু সাংস্কৃতিক জাতীয়তাবাদ নিয়েই কিন্তু নিজেদের রাখতে হবে নিজেদের ওটাকেই ধরে রাখতে হবে মনে রাখবেন সাংস্কৃতিক জাতীয়তাবাদ কখনো বলে না যে তোমার ছোট ছোট আইডেন্টিগুলোকে নষ্ট করে ফেলো ছোট আইডেন্টি থাকবে ভাষার নিজস্ব আইডেন্টি আছে আমি মেদিনীপুরের মানুষ আমি প্রচুর মেদিনীপুরে ঘুরেছি মেদিনীপুরের চার জায়গায় চার রকম বাংলা চলে শুধু মেদিনীপুরে তাহলে গোটা পশ্চিমবঙ্গে কত রকম বাংলা আছে আমরা কেউ বলি না যে আমাদের সেই আইডেন্টি আমরা ছেড়ে দেবো কিন্তু একটা বাংলা ভাষা যে বাংলা ভাষা কলকাতা থেকে শুরু করে নদীয়া চত্বরেন নবদ্বীপ কৃষ্ণনগরে বাংলা ভাষাকে তো আমরা গ্রহণ করতে পেরেছি কোনো অসুবিধা হয়নি। হয়নি আমাকে তার মেদিনীপুরের ভাষায় বলতে হয়নি আমি করতিছে বলতেছে বলতেই হবে আমাকে নো আমার গ্রামের ভাষায় আমি সেইভাবে কথা বলি আবার যখন আমি লিখি আমার যে নিজস্ব বাংলা সেটা গ্রহণ করি ঠিক সেইভাবে আমি বাঙালি আমি উড়িয়া আমি তামিল আমি বিহারি এই যে আইডেন্টি এই যে পরিচিতি সেই পরিচিতিগুলো কখনো চলে যাবে না থাকবে কিন্তু সেই পরিচিতি নিজের জায়গায় সর্বভারতীয় স্তরে অখণ্ড জাতীয়তাবাদ আমি তো এর মধ্যে কোনো বিরোধ দেখি না তাই এটা নিয়েই এগোতে হবে যেটা আছে আমাদের মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে যদি পারি আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে কোনো দিন ভাবতে হবে না আমার অন্তত ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো আশঙ্কা নেই আমি মনে করি আমাদের ঐক্যের একটাই জায়গা সাংস্কৃতিক জাতীয়তাবাদ যেটাই কিন্তু একটা জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠা করতে পারে